হ্যালো বিমান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো দারুণ ভালো আছি সকাল সকাল একদম শ্বশুরবাড়ি যাওয়ার পথে রওনা দিলাম আর যাওয়ার পথে দেখলাম রাস্তায় একটা দাদা খেজুরের রস এবং খেজুরের গুড় নিয়ে মানে বিক্রি করছে আমার কি ভাল লাগছিল দেখে যদি এখানে থাকতাম তাহলে কিন্তু কিনে খেতাম যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো একটু করে একটু ভিডিওই নিয়েছি এবার এখানে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছি তোমাদের দাদাভাই গেছে টোটো আনতে মানে টোটো ডাকতে গেছে যেহেতু আমাদের ব্যাগ অনেকগুলো তো একটা টোটো মানে রিজার্ভ টাইপেরই করে যেতে হবে না হলে হবে না ব্যাগগুলো আটবে না তো যাই হোক তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম আর আজকে না আমি কেন জানি না শ্বশুরবাড়ি থেকে যেদিন এলাম সেই দিনও ওরকম কুয়াশা ছিল আবার পলতা থেকে যেদিন গেলাম মানে আসছি সেই দিনও কি কুয়াশা সূর্যের আলো তো দেখাই যাচ্ছিল না এখন ঘড়ি তো ওই নটা দশ কুড়ি মতো বাজে তাও দেখো ওয়েদারটা কীরকম মনে হচ্ছে ভোর সাতটা ছটা বাজে এরকমটা তো যাই হোক কী করা যাবে আজকের ওয়েদারটা এরকমই সূর্য মামাকে দেখাই যাচ্ছে তো দেখো পলতা স্টেশনে এসে এত তাড়াহুড়ো করে এসছিলাম মানে সেটা বলার না মানে বিছানাটাও তুলিনি এত তাড়াহুড়ো করে এসছিলাম আগের দিন দেরি করে ঘুমিয়েছি সেই জন্য সকালবেলা উঠতেই পারছিলাম না উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি খুব তাড়াহুড়ো করে তো এসে দেখছি ট্রেন আমাদের লেট এখনও দমদম রয়েছে ভাবো তো যাই হোক এবার তোমাদের দাদা বলছে তাহলে তোমরা বসো আমি একটু লুচি পুরি বা যা পাই কিনে নিয়ে আসি কেন খিদেও ঠিক আছে আমাদের আর আমরা ঘর থেকে তো কিছু খেয়ে বের হইনি আর কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতে সে অনেক বেলা তখন অনেক বেশি খিদে পেয়ে যাবে সেজন্য জন্য ও গেল হচ্ছে কচুরি আনতে বল ট্রেনটার হাত নেই যে টাটা করবে তাই কেন হ্যাঁ হাত দেয়নি প্রশ্ন ভাবো যে ট্রেনটার তো হাতই নেই যে টাটা করবে

আমার বৃষ্টি খাবো এখন হচ্ছে আমরা এই খাবারটা কিনি নেই ছোট মোবাইল নাম্বারটা আছে সকালের দিকে খালি পেটে যদি এরকম জার্নি করি না একদম অসুস্থ লাগে খুব খারাপ লাগে তো সেই জন্য পেট ভরা থাকলে অতটাও খারাপ লাগে না তো তাই আগে পেট পুজোটা সেরে নিচ্ছি যাই হোক ভাগিস ট্রেনটা লেট ছিল না হলে তো আমাদের মানে কিছু খাওয়া জো না ওই ট্রেনে ঝালমুড়ি যা উঠতো তাই তো চলো এবার তোমাদের দাদা ভাইও খেয়ে নিল আমরা তিনজনা খেয়ে এখন হচ্ছে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি যাতে আমাদের কৃষ্ণনগর স্টেশনে নেমে একটু কম হাঁটতে হয় সেই জন্য তো এখনও আমাদের ট্রেন আসেনি ভাবো সেই ঘর থেকে দৌড়ে দৌড়ে বেরিয়েছি আর এখানে এসে এখনও আমাদের বসে থাকতে হচ্ছে হাত।

উঠেই জায়গা জাস্ট কোনো মতে পেয়েছি তোমাদের দাদাভাই তো চার নম্বরে বসেছে তাও মেয়েকে নিয়ে আর আমি বসেছি কোথায় দাঁড়াও দেখাচ্ছে একটু বাদে আর দেখো আমি এখানে বসেছি একদম এঁটে উঠে মানে বসেছি আর কি তো যদি লেডিসে উঠতাম না তাহলে মানে এইটুকুনিও বসতে পেতাম না যেটা সত্যি কথা বাট দাদাগুলো মানে চাপিয়ে চাপিয়ে আর কি বসিয়ে দিয়েছে

তো দেখো আমরা কিন্তু কৃষ্ণনগর চলেও এসেছি আর আমরা যেহেতু সকালবেলা জার্নি করি সকালে জার্নিটা আমাদের বেশি ভালো মনে হয় একটু লেট হয়ে গেলে না সবেতেই লেট লেট লাগে কেমন একটা লাগে ভাল লাগছিল না অনেক কষ্ট করে কৃষ্ণনগর মনে হলো পৌঁছালাম আর ভোর যখন ওই ভোরের ট্রেনটা ধরি তো ওটাতে একদম এক ঘুমে চলে আসি আর এতটাও ভিড় থাকে না তখন পুরো ফাঁকা থাকে ট্রেনটা তো যাই হোক দেখো আমরা এখন কৃষ্ণনগর নেমে পড়েছি আর কৃষ্ণনগর নেমে যা ভিড় কদিন ছুটি ছিল না কি জানি না বা যাই হোক পরে তিন দিন ছুটি না সবাই মায়াপুর যাচ্ছে এত ভিড় এত ভিড় মানে কোথা দিয়ে হাঁটবো কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক এখন হচ্ছে আমরা এই এই ফ্লাইওভারের উপর দিয়ে যাব কেন ওই যে ট্রেন ঢুকেছে তো সেই জন্য লাইন দেওয়ার পার হব না ওপর দিয়ে একটু কষ্ট করে হেঁটে যাব। তো ব্যাগ ছিল অনেকগুলো যেহেতু সাইটারি কিনেছি তো সেইগুলো তারপর আবার শীতের জামা কাপড় তো এগুলো থেকেই থাকে তাই না তো তোমাদের দাদা ভাইয়ের এক ব্যাগ আবার আমার ট্রলির মধ্যে আমার আর মেয়ের আর তোমরা দেখো জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ কীরকম ভিড়

তো দেখো এই যে দিদি ভাইটার সঙ্গে দেখা হলো এর আগেও পলতাতে এই দিদি ভাইটার সঙ্গে আমার দেখা হয়েছে তো বেশ কথা বলে এরকম অনেকে যেন তো দেখা হলেই কথা বলে আমার কি আনন্দ হয় খুব ভালো লাগে আবার কেউ কেউ দূর থেকে মানে দেখে আমি বুঝতে পারি কিন্তু কাছে এসে কথা বলে না তো যে কী আর করা যাবে তারা হয়তো ভাবে দিদি দিদিভাই কথা বলবে কি বলবেন এরকমটা তো ভিড়টা তোমরা জাস্ট দেখলে এরকম পরিমাণে ভিড় ছিল তার মধ্যে আমরা দেখো টোটোতে উঠে পড়েছি এখন যাব করিমপুর বাস স্ট্যান্ড ওখান থেকে বাসে করে আবার আমাদের মানে এখনভাবে আসল জার্নি যাকে বলে তো যাই হোক চলো এবার যেতে থাকি আর কৃষ্ণনগর যেতে যেতে এই ফুলের দোকানগুলো দেখে মনে হচ্ছিলো মানে এগুলো যদি আমাদের নাজিরপুরে পাওয়া যেত তাহলে এত টেনশন নিতে হতো না আসলে আমাদের নাজিরপুরে সেরকম ফুল পাওয়া যায় না আগে থেকে যদি অর্ডার করি তাহলে এনে দেয় কিন্তু গাঁদা ফুল মোটামুটি টুকটাক হয়তো বিয়ের সিজনে রাখে কিনা তবে ভালো ভালো ফুল সেরকমটা পাওয়া যায় না বললে হয়তো এনে দেয় তো যাই হোক এই যে বুড়িমার সামনে দিয়ে এলাম নমস্কার করে নিলাম এবার আমরা প্রায় চলেও এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে তো এখন হচ্ছে বাসে করে যাবো সত্যি বাড়িতে গিয়ে কত মজা আনন্দ করবো মানে কি বলবো সবাই অপেক্ষা করে আছে কবে আসবো মানে না গেলে আর মজা হচ্ছে না তাই না আসলে বিয়ের করেই যদি বিয়েতে না থাকে তাহলে মজা কি করে হবে সেরকম একটা ব্যাপার সত্যি এখানে ট্রেন লাইন না থাকার কারণে মানে একটু অসুবিধাই হয় তবে এখানে বাস কিন্তু সবসময় মানে থাকে আর কি কোনো অসুবিধা হয় না এখানে আর কি যাওয়াটা মানে আমার শ্বশুরবাড়িতে আর কি এখান থেকে মানে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর তোমরা বাস পেয়ে যাবে আর বাসগুলো ভীষণ ভালো চালা মানে একদম ধীরে ধীরে চলে সেটা না আগে প্রথম দিকে আমি খুব ভয় পেতাম এখন অভ্যাস হয়ে গেছে যাই হোক তো এখন হচ্ছে ট্রলিটা ভাবছি ডিকিতে দেবো না কারণ মানে ব্যাগগুলো না নষ্ট হয়ে যায় ভেতরে ডিকির মধ্যে দিলে তো সেই জন্য নিজেদের কাছেই রাখবো ভেবেছি তো এবার আমাদের সিট দিয়েছে তো সেটা এখন আমরা খুঁজছি যে কত নাম্বার বলো তো তোমাদের দাদাভাই দেখো আমরা কিন্তু নাজিরপুর নেমে পড়েছি ও গেছে ফলের দোকানে ফল নিতে তো আপেল অরেঞ্জ এগুলো নিচ্ছে আর কি বাড়ির জন্য মিষ্টি তো কেউ খায় না তাই মিষ্টি টিষ্টি নেওয়া হচ্ছে না ফলই নিচ্ছে আর এখনও দেখো কুয়াশা এখন দেড়টা কি দুটো বেজে গেছে আমরা সেই সারের মানে নটা দশে বেরিয়েছি ঘর থেকে আর এখন বোধহয় দুটো বাজে তো যাই হোক মানে কি বলবো অনেক টাইমের আর কি জার্নি সেটা তো নতুন করে বলার না তোমরা জানো তো ফাইনালি আমরা আমাদের বাজারে চলে এসেছি এখন টোটো ধরে যাব হচ্ছে আবার আবার আরেকটু জার্নি আছে টোটো জার্নি আর এইখানে এসেই মানে কৃষ্ণনগর থেকে এত বেশি ঠান্ডা লাগছিল মানে প্রচুর ঠান্ডা প্রচুর 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 তারপর আবার রোদ নেই এই জন্য ঠান্ডার পরিমাণটা বেশি দেখছো এখনও কত কুয়াশা তো যাই হোক শীতের সময় একটু শীত পড়লে ভালোই লাগে তাই না একটু শীত না পড়লে কী করে বুঝবো যে শীতকাল আর মামামকে তো পুরো ঢেকে ঢুকে নিয়ে এলাম আর ফাইনালি আমরা আমাদের বাড়ির সামনে চলে এসছি আর এসেই দেখছি যে বাস টাস আর কি আর কি ইয়ে রেখেছে কেননা প্যান্ডেল শুরু হবে আর আমরা যেদিন গেছিলাম না বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে তো সেদিনই প্যান্ডেলের লোক চলে এসেছিল তো এই অবধি করে গেছে তারপরেই তো দু এক দিনের মধ্যে কাপড়টাও লাগিয়ে দেবে তো চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক আর খুব মজা হবে আর আমি বলবো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো এটাই বলবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তো চলো এবার ঘরে ঢুকি

যা যা জাগে জাগার দিকে দিকে যে নজর যায়

তো যাই হোক বাড়িতে এসে একটু এলাম ছাদে যে কত দূর কি প্যান্ডেল বলতে কিরকম স্টেজ বানিয়েছে তারপর ফুল গাছগুলোর জন্য যে কি দারুণ ফুলও ফুটেছে দেখতে পাচ্ছো তো এই আর কি আর এখন হচ্ছে আমি একটু নাচ মানে ভাবছি এখানে মেহেন্দিতে নাচ করব তো কোনো গানই এখনও নাচ প্র্যাকটিস করিনি মানে ভেবে রেখেছি নাচবো কিন্তু কি গানে নাচবো কি করব কিছুই বুঝতে পারছি না এই গানে নাচ শিখতে হবে আজকে প্র্যাকটিস তো গাইজ ফাইনালি চলে এলাম ঘরে আর হচ্ছে গিয়ে কি বলবো সেটা হচ্ছে ব্লগটা এখানেই আমি শেষ করবো আর বাড়িতে এসে আনন্দ আর শেষ নেই সবার মানে মুখে এক এক কথা এত আনন্দ লাগছে সত্যি সামনে খুব সুন্দর একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে মানে আমার থেকে তো বিয়ের থেকেও বেশি মজা হচ্ছে এরকম একটা ব্যাপার আসলে বিয়েতে তো একটা ইয়ে থাকে যে নতুন বাড়ি যাচ্ছি কেমন হবে সব কিছু মানে এই টেনশন তো আর কাজ করছে না তো সেই জন্য বিয়ের থেকে বেশি মজা তো ঘরে এলাম এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেব চলো এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি কালকে থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আশা করি খুব ভালো লাগবে তো সবাই খুব ভালো থেক টাটা